ফেসবুক পেজে। আমি আমার শরীয়ত বাবার একটা কথা বলি, আমার নবী বিশ্ব নবী, এ কথাটা বললে নবী ছোট হয়। আমরা মনে করি নবীর বিশ্ব নবী কইলা তাতে নবী বড় হইল, অনেক জায়গার নবী বাদ পড়ে থাকে। আমার নবী হলো 18,000 মাখলুকাতের নবী। বিশ্বটা তো কয়েকটা রাষ্ট্র নিয়ে, বিশ্বটা কয়েকটা রাষ্ট্র নিয়ে, ব্ল্যাক হোলদের মধ্যে এরকম কয়েক হাজার পৃথিবী হারিয়ে যাবে। আকাশের গায়ে একটি তারকা ব্ল্যাক হোল্ড বলা হয়, হাজার হাজার পৃথিবী হারিয়ে যাবে, সেখানেও আমার নবী রাজত্ব আছে। এই জন্য আমার নবী হইল 18,000 মাখলুকাতের নবী। বিশ্ব নবী হলে শুধু বিশ্বের মধ্যেই থাকে। আমি পালা তালা বুঝি না বাবা, আমি পালা খুব কম বুঝি। আমি একটা জিনিস বুঝি, আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। শুধু তাই নয়, নামাজের মধ্যে তাদেরকে সালাম দেওয়া হয় তাদেরকেও ভালোবাসতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা মিলাদ শরীফ পড়ি, হাদিস শরীফ আছে, কেউ যদি আমাকে সালাম দিয়ে থাকে, সালাম দেয়, আল্লাহ রসুল বলছেন আমার যদি কেউ সালাম দেয়, সে যেখান থেকেই সালাম দিক আমি তারে চিনি। সুবহানাল্লাহ, করবেন না, শুধু তারে না তার বাপেরও আমি চিনি। তাহলে যারা নবীরে আমাকে মতো মানুষ মনে করেন তারে কি কম। এই জন্য কইছিলাম যে কয়দিন পরে মানুষ মুসলমান কইতে সাহস পাইব না। এখানে দাঁড়িয়ে আমি যদি নবীকে সালাম দেই, নবী কাছে থাকলেও ক্ষতি হবে না, ওটা দূরে থাকলেও তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আপনি নামাজের মধ্যে নবীকে সালাম দেন না বাবাজি, ইয়ায়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ছোট খুব ছোট বাজাবা, তখন যদি মনে করেন নবী আপনার থেকে একটু দূরে, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। তখন যদি মনে করেন যে আমার নবী আমার থেকে একটু দূরে, তাহলে আপনার নামাজ কি হইব, কি হবে, বাতিল হবে। কেন? তার প্রমাণ কোরআন শরীফ, আল্লাহ বলেছেন যে আন্নবিউ আন্নবিউ আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, আন্নবিউ আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, অর্থাৎ নবী হইল তোমার কলমের চাইতেও, আত্মার চাইতেও আরো নিকটে তোমার নবী। আনফুসিহিম, তোমার কলব তোমার আত্মা তার চাইতেও নিকটে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর মহব্বত করতে যায়, সেই নবীর আহলে বায়াতের মহব্বত করতে যায়, সেই নবীর আহলে বায়াতের অনুসারীদের সঙ্গে থাকতে যায়, মহব্বত করতে যায়, যদি এইদের মধ্যে আমার বাফে বাধা হয়ে খারায়, আমি আমার বাফের ত্যাগ করতে রাজি। কথা বোঝা গেল? আমার জন্মের ছেলে হ্যাঁ, যদি আমার বাধা হয়ে খারায়, আমি ওই সাওয়ালো, আমার আল্লাহ বলছে যারা সবকিছু উপেক্ষা করে সমস্ত দুনিয়ার সম্পর্ক কাট করে যারা আমার নবীর সঙ্গে মহব্বত করে, আমি আল্লাহ নিজে আমার কুদ্দতি হাত দ্বারা তার কলবের মধ্যে লিখে দেব ইমান। কি লিখে দিব? ইমান, যাতে ইমান চোরেরা তোমার ইমানটা চুরি করে নিবে না। মাইসির হাত ধরে লিখলে ওটা নিয়ে যাওয়ার ভয় আছে। আল্লাহ কইছে আমি আমার কুদরতি হাত দ্বারা তার কলবের মধ্যে লিখে দেব কি ইমান।
পাথরের মধ্যে লিখলে ক্ষয় হয়ে যাব, কাগজের মধ্যে লিখলে ছিঁড়ে যাব, আর এই হৃদয়ের মধ্যে আল্লাহ লিখে দিব, আর কোনোদিন তোমাকে ইমান চুরেরা ইমান চুরি করে নিতে পারবে না। বাজানটা বিরাট কথা শুনে, এটা হলো আমাদের তাসওয়াবের কথা। আবার তুমি আবার বেজার হবে না যে আমার উপদেশ দিবেন লাগছে, কারণ আমরা মানুষকে এই বিষয়টা জানানোর দায়িত্ব সব শিল্পী পায় না। এটা গান গাওয়ার শিল্পী মেলা আছে, এটা প্রচার করার শিল্পী খুঁজে বার করে দেখো কয়টা পাওয়া যায়।